সুব্রত মিস্ত্রি, এনপি 70-61 ধানটা করেছি, ধান করেছি। এই ধানটা শীষ ঘন এবং গাঁথনি যা দেখা যাচ্ছে আর যা লম্বা। হ্যাঁ, তা এ তো পাশের ধান প্রতীক্ষা যা ধান তার থেকে এর ফলন অনেকটা বেশি হবে আমার দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইয়ে 20-22 মন আমার যা মনে হচ্ছে 20-22 মন চলে যাবে। হ্যাঁ, তাই এবার যা ওয়েদার, এই ওয়েদারের দেখে মনে হচ্ছে এই ধান যদি অন্য ওয়েদারে পড়তো, জল টল হতো ভালো, তাই এই ধানটা আরও ভালো ফলন হতো। এই এই ধানটা এবার তো এই গেল, আগামীবার এই ধানটা করার খুব ইচ্ছা আছে, ভালো করে করব। যদি আকাশটা যদি ঠিক জল ঠিক মতন হয় তো এই ধানটাই করব, কারণ এই ধানটা দেখে সবারই এই পাশের জমি যা, এই যে জমি যা, তা দেখে ধান সবাই বলবে যে ভালো এই ধানটা হয়েছে।